আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রাত জেগে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। এবং আমরা ইতিমধ্যে, আপনারা জানেন, আমরা তিনটি প্রশ্ন নিয়ে নিয়েছিলাম গত সেগমেন্টে। আমরা প্রশ্নগুলোর উত্তর দেবেন ব্যারিস্টার সাহেব, এবং তারপরে সময় থাকলে আরও দু একটা প্রশ্ন আমরা নিব ইনশাআল্লাহ। ব্যারিস্টার সাহেব, আমাদের কলা নাম্বার 7 ছিলেন সুহেনা আপা বার্মিংহাম থেকে। জি শুনেন আপা, আপনি ফোন করছেন বার্মিংহাম থেকে, তো আপনি কথা কইরা যেন আনছিল আপনার হাজবেন্ডে পুরা 18,600 দেখাইও। সেকেন্ড এক্সটেনশন যে সময় করছিল, পয়লা এক্সটেনশন যেটা ওটা করার বাদে মনে করছিল যেন ওই দিব ফার্স্ট বছরে, কিন্তু তারা দেখছে ইনকামের মাঝে কয় গণ্ডগোল, এর কারণে আপনার অসুবিধা হয়ে গেছে গিয়া। এখন এই এক্সটেনশনের সময় বা রিসা সাহেব সেকেন্ড এক্সটেনশনের সময় আরও 7.5 বছরের ফাইতাম কিতা লাগবো? দিস ইজ গোন বি ইজি সেনাপা, 10 ইয়ার রুট এক জিনিস পত্র ফয়েল আগরবার যে যে জিনিস দিছিলা ঠিক ও জিনিসগুলো আপনি দিবা। এখন যদি আপনি বেনিফিটও ফাইন, খুব একটা আসে যায় না, আপনি বেনিফিট দেখাইবা, বেনিফিট দেখাইয়া আপনি যদি দেন, তো আগরবার জেলা করছিলা শুধুমাত্র একটা খেয়াল রাখবা যে আপনি এবং আপনার হাজবেন্ড দেওজন এক ঘর এক ঠিকানায় এক অ্যাড্রেসে বসবাস কররা, এর প্রমাণাদি দিবা। গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, টেলিফোন বিল, কাউন্সিল ট্যাক্স, ব্যাংক স্টেটমেন্ট, ডাক্তারি কাগজ, এই সমস্ত লিস্ট দেখলা আপনার কয়টা আর তান কয়টা দিয়া যদি দেন, দেন আপনারা একলগে আসেন, দ্যাট উইল নট বি এনি প্রবলেম। ওকে সুহেন আপা, থ্যাংক ইউ ফর কলিং ফ্রম বার্মিংহাম, ভালো থাকুন। জানো, লেটস গো টু কলা নাম্বার 8। কলা নাম্বার 8, মাসুম মিয়া বাইয়ে ফোন করছেন বার্মিংহাম থেকে। আপনার ওয়াইফে 18,600 দেখাইয়া এই দেশ আনছেন, আনার পরে ওইসে কিতা এখন আপনি কাম করেন, আপনার ওয়াইফে কাম করেন না, আপনি এজেন্সি থেকে কাম করেন, এজেন্সির কাম আয় আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক ডাইরেক্টলি আয়, আরও একটা কাম করেন হেওটাও ইংলিশ জব, এইটার পয়সাও আপনার অ্যাকাউন্টও আয়, এভরিথিং ইজ ফাইন। কিন্তু মাসুম ভাই, আপনার এই দুই জবেও গিয়া যে সিলিং যেটা, একটা তো অন্য রে ভাই, এর কারণে নেক্সট অ্যাপ্লিকেশন ফোড়ার আগে ইমিডিয়েটলি কইছেন আপনার ওয়াইফের শারীরিক ফিজিক্যাল প্রবলেম, যে কোনো উপায়ে আপনার এই উপরোর সিলিংটা যদি মেনটেন করতে পারেন, তাইলে 5 বছর ফুর্তি উপলক্ষে ইউ উইল গেট ইনডিফিনিট লিভ, আর এইটা যদি না পারেন তাইলে 10টা বছর ইজ এ লং টাইম ইন এ পার্সন্স লাইফ, এক মানুষের জীবনও 10টা বছর অনেক লম্বা দিন, আর এইটার মধ্যে ফলাই দিয়ে যদি কোনো বেনিফিটও পাইতে নাই, তারপরে কোনো কিছু স্টেটের কোনো কিছু পাইতে নাই, এর কারণে আপনার ওয়াইফরে কোকা একটু কষ্ট করি হইলেও এই কাজগুলো করতে করিয়া এই যে ইনকাম থ্রেশহোল্ড এটা মিট করিয়া অ্যাপ্লাই করেন। জানো, তবে আপনার যে কোয়েশ্চেন, আমি আর এজেন্সি ওয়ার্কও কোনো অসুবিধা হইবানি, নো, সেকেন্ড এমপ্লয়মেন্ট দেখার কোনো অসুবিধা হইবানি, নো, দেওটার অ্যামালগামেটেড ফিগার সরকারে হিসাবও ধরবো, অ্যাকচুয়াল ইনকাম নট প্রজেক্টেড ইনকাম, বুঝছেন? থ্যাংক ইউ, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমাদের লাস্ট কলার ছিলেন আমাদের শিহাব ভাই ডাকে নাম থেকে। ও শিহাব ভাই ডাকে নাম থেকে ফোন করছেন আপনি, বাপরে বাপ, 2015 সালও ভিজিটার হইয়া আইছেন আপনি, ভিজিটার হইয়া 2015 সাল আইতে আইতে হইলে নিশ্চয় আপিল টাপিল এই সেই অনেকটা করিয়া আইছেন, আইয়া আনলে চাইছেন রইতা সকল লিগেল সিস্টেম ইনক্লুডিং জে আর আপনি ফিনিশ করে লইছেন, করব হয়তো 2015 সালের বাদে আইয়া সেটেল হওয়া একটা চারটিখানি কথা নাই। এখন আপনি বিয়া করছেন এক মহিলারে, যে মহিলার আগর তরফা এক বাচ্চা আছে, আগর তরফা বাচ্চা বাফে দেখার লাগি কেস করছেন আপনার ওয়াইফের লগে, বাচ্চার মার বাফে ইস্ট লন্ডন ফ্যামিলি কোর্ট ক্যানারি ওয়ার্ফর খাসাদ 6তলা 6-7তলায় ওখানেও আপনার কেস আছে। তো আপনার ওয়াইফে আপনার যে ই গরতা কইন, আপনার ওয়াইফে যেন আপনারে বিয়া করছেন, এটা কোনো কিছুত কইছেন না, কাফকাসে জানিলিছে, কাফকাস কিতা আমার বিউয়ার বন্ধুরা যারা আপনার এই শো দেখরা, কাফকাস হইল কোর্টর ফ্যামিলি কোর্টর একটা এজেন্সি আছে, এই এজেন্সি এটা গভর্নমেন্ট ফান্ডেড, এটা গভর্নমেন্ট অফিস, আপনি ফ্যামিলি কোর্টও জানি যদি
অন্য কোনো কৌটিলা দেখা নাই, দেখবা যশাবর ডাইন দিকে এক চেয়ার লইয়া টেবিল লইয়া এক মহিলা বা একজন পুরুষ বোয়া, এবং এরা ভেরি পাওয়ারফুল। এরা ফ্যামিলি কোর্টর ইনভেস্টিগেশন করিয়া মার রিপোর্ট দেয়, বাফর রিপোর্ট দেয়, বাচ্চারে ইন্টারভিউ নেয়। আমি এক কেসও তো একদম এক্সপার্ট এভিডেন্স পর্যন্ত গেছি। গত কিবারে আসতাম এই ইস্ট লন্ডন ফ্যামিলি কোর্টও, কাফকাস অফিসার দেয়া আসিল, হি ইজ এ গুড অফিসার, কিন্তু কাফকাসর যদি আপনি কোনো ফেভার পাইতে হয়, ইউ গট টু বি অনেস্ট অ্যান্ড ফেয়ার। আপনার ওয়াইফ এখন মানুষের কথা কয়, বাবা বিগ দিস না তোর কিতা সমাল, এখন আপনার ওয়াইফর আপনারে তো লিগেল করা ডিফিকাল্টি দাঁড়ার, এখন বাচ্চার যে কেস এইটা ডিফেন্ড করা তার লাগে মুশকিল হইব, কারণ আপনি নিজে একজন মানুষের আতর মাঝে ময়লা লাগছে, এ নিজে ইচ্ছা করি গিয়া পরিষ্কার করে, আর আরও একজনের আতর মাঝে ময়লা লাগছে লুকাইয়া রাখি দিছে ওখানো, বাদে দরিয়াইয়া কইছে তুমি ওটা সাফ করো, দুইটা জিনিস না। আপনি ডাক্তারির যতটা আছে সব তা কাফকাসে ফাইলিছে, এখন নতুন রিপোর্ট, আপনার কোনো অসুবিধা হবে না, অসুবিধা হইব আপনার ওয়াইফর, অসুবিধা হইব আপনার ওয়াইফর বেনিফিটও, অসুবিধা হইব আপনার ওয়াইফর আগর হাজবেন্ডের লগে ফাইট করতে, অসুবিধা হইব আপনার ওয়াইফে এই দেন ইউনিভার্সাল ক্রেডিট ফাইন অর্থাৎ, অসুবিধা হইব আপনার ওয়াইফর হাউজিং বেনিফিটও। সরি আমি ডট দেখাইয়ার না, ইস মে বি, এর কারণে আইনের লগে হ্যাঙ্কি ব্যাঙ্কি করবা না, আইনের লগে চালাকি করলে আর আইনে ধরি লাই যেন আইনে ধরে না বাঘে ধরে, খাইরা 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 আখটা ফ্রডও ধরিল, ইউ আর স্টাক। এখন আপনি বালা এক ইমিগ্রেশন লয়ার দরকার, ধরি এখকা যেন কাফকাসে যদি আমারে রিপোর্ট করে দেয় হোম অফিসতে খিতে হইব, আপনি বিজিটি আইয়া একবারে জোয়ার ফ্রন্ট করি আসছেন আর কাফকাসে আবার ডিসঅনেস্টি ধরছে, এটা জামাইব মিলিয়া কোনো লয়ারের কাছে গিয়া ওয়ান টু থ্রি তিনজন লয়ারের কাছে আইবা, গিয়া অ্যাডভাইস নিয়া যে লয়ার আপনার ডিলে ডাকে ও লয়ারে দেখাম ফুরাইবা, বুঝছেন, ইউ আর ইন এ ভেরি সিরিয়াস পজিশন। থ্যাংক ইউ ভেরি মাচ বাই শিহাব ভাই। ঠিক আছে, ধন্যবাদ শিহাব ভাই। বেশ সাহেব, আমরা দেখি আর এক দুটা কল নেওয়া যায় কিনা, সময় একটু আছে এখনো। কলার নাম্বার 10 প্লিজ, কে আছেন দেখি এখন লাইনে। আসসালামু আলাইকুম কলার। প্রশ্নটা বলুন ভাই। জি, প্রশ্ন এক নম্বর হলো, আমি দোয়া করি আমার কুতুবুদ্দিন স্যারের জন্য, আল্লাহ তারে নেক হায়াত দে, নেক হায়াত দারাজ করুক, তার সবকিছু আমার খুব ভালো লাগে। আমি প্রশ্ন হলো, আমি আসছিলাম ভিজিটারে, তো আমার এগুলা অনেক রিভিউজ হইছে কয়েকবার, তো আমার তারা কত তারা কবে, আপনি প্রথম কবে এসেছিলেন ভাই দেশে? আমি আসছিলাম 2004 জি ভাই। জি, আমার একটা মেয়ে হইছে, মেয়ে আছে এখন, আর একটা হইছে আর কি, তো মেয়ের বয়স 10 ইয়ার্স। জি, তো আমি মেয়ের দিয়ে আমি ফাইট করে আমি লিগ্যালিটি পাইছি আর কি, আমার মেয়েও ব্রিটিশ পাসপোর্ট পাইছে। জি, তো এখন তার আমার লিগ্যালিটি দিছে, আমার আড়াই বছরের ভিসা দিছে, তো আমার আড়াই বছর ভিসা নিয়ারলি শেষ, আর আছে আর 2 মাস পরে আমার আবার অ্যাপ্লাই করতে হবে আর কি। তো আমার এখন যে হোম অফিসের যে চার্জ বা যে ফি দেখা যায় যে 6,000-7,000 টোটালি লাগে, বাট আমার তো ফ্যামিলি বাচ্চা একটা আছে, তার বয়স হলো আড়াই বছর, আমার বাবা কোনো কাজকাম করে না, আমি একাই করি। তো আমি এখন আছি খুব বিপদে, যে আমি ঘর ভাড়া দিয়া কোন রকম করে আমি মানে খুব টানাটানির ভিতরে আর কি। তা আমি যদি নেক্সট অ্যাপ্লাই করার সময় কি কোনো হেল্প কি পাবো কি না এটা জানার জন্য, আর আমার কি কি ডকুমেন্ট লাগতে পারে এটা জানার জন্য আমি স্যারের সাথে একটু। আমি ওমর ফারুক ভাই, আপনার বাচ্চা তো ব্রিটিশ, এটা তাই না? জি জি। ওর জন্য কি কি বেনিফিট পান আপনি? আমি কিছু পাই না, আমাকে সলিসিটর বলছে যে তারা আমি কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবো না, এই জন্য আমি আপনার কাছে কল দাও আর কি। সেটা বলছে না আপনার সলিসিটার কোন জায়গায়? আপনি ব্যাক্সলি থেকে সলিসিটার কি ইস্ট লন্ডনে না কোন জায়গায়? জি 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 জি, ইস্ট লন্ডন মসজিদের পাশেই। তো না, আপনি নাম বলবেন না, তো আপনি বলতেছেন যে এই ফিটা সম্বন্ধে কি করবেন, এই তো? জি, ফিটা, আর আমি কি মেয়ের যে ব্রিটিশ পাসপোর্ট পাইছে ওর জন্য কি আমি কোনো কিছু করতে পারবো কিনা বা কোনো কিছু আশা করা? আচ্ছা, শুনতে থাকেন আপনি। ঠিক আছে ভাই, সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা এখন আর কোন কল নিতে পারছি না, আমাদের ওমর ফারুক ভাইয়ের প্রশ্নের উত্তর বেরসা সাহেব দিবেন, তারপরে দেখি সময় থাকে কিনা, প্লিজ।
সময় একেবারে কম। জি 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 ওমর ফারুক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাডমায়ারিং আমাদের শোকে। আপনি যে মূল্যায়ন করেছেন এটার জন্য অশেষ ধন্যবাদ। আপনি এসেছিলেন 2004-এ, আপনি আর আপনার ওয়াইফ হয়তো, তো এখন আপনার দুইটা বাচ্চা এখানে। এদেশের আইন অনুসারে একটা বাচ্চা যদি এখানে জন্ম হয় আর 10টা বছর এখানে থাকে, তো এই বাচ্চা অটোমেটিক্যালি রেজিস্ট্রেশনের মাধ্যমে সে ব্রিটিশ পাসপোর্টধারী হয়ে যায়। তো আপনার এই মেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আপনি একটা মেয়ে পালেন তাহলে বেহেস্তের একটা দরজা খুলে। আপনার দুইটা মেয়ে মাশাআল্লাহ, দুইটা দরওয়াজা আপনার জন্য খোলা, চিন্তার কোনো কারণ নেই। এখন কথা হচ্ছে, দেখেন আমি মেয়ের কথা যখন বললাম তাইলে একটা আরেকটা কথা একটু বলেই ফেলি। আমাদের মা বোন যারা যারা মহিলারা আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, দেখেন কোনো পুরুষকে এই সংবাদ দেন নাই নবীজি। নবীজি বলতেছেন যে মহিলা 4টা কাজ করবে মহিলা হয়ে, তার জন্য বেহেস্তের 8টা দরজা, দাখালাতিল জান্নাতা মিন আইয়ি বাবিন শাত, 8টা দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পারে যদি কোনো মহিলা 4টা কাজ করে। কয়টা বললাম? একটা হলো মান সাল্লাত সালাতাহা, যে তার নামাজ ঠিক মতো পড়ল, ওয়া সামাত শাহরাহা, আর যে তার রোজাগুলো সঠিকভাবে রাখলো, ও হাফিজাত ফরজাহা, আর দেশ যে তার সম্ভ্রম রক্ষা করলো, মান ইজ্জত রক্ষা করে চলল। আর 4 নম্বর হচ্ছে কি, ওয়ারাদিয়াত বাআলাহা, তার পার্টনার বা স্বামীকে খুশি রাখলো, নামাজ পড়লো, রোজা রাখলো, মান ইজ্জত রক্ষা করে চলল, আর স্বামীকে যদি সে রাজি করে রাখে। নবীজি বলতেছেন দাখালাতিল জান্নাত মিন আইয়ি বাবিন শাত, সে জান্নাতে দাখিল হবে যে দরজা দিয়ে হোক, সে দরজা দিয়ে দাখিল হতে পারে। তো সময় একেবারে কম সাহেব, ভেরি সরি, খুব সুন্দর, খুব সুন্দর, মানে আলোচনা খুব মজা ছিল। আপনি যে কথাটা বলতেছেন আপনার টাকার ব্যাপারে, আমার মনে হয় আপনি সলিসিটার সাহেবের সাথে একটু আলাপ করেন, আরও দু একজন সলিসিটারের সাথে আলাপ করেন, আপনি চাইলে এটা মাপ করাতে পারবেন, এটাই আমি শুধু বললাম। আমরা দোয়া করব আপনার জন্য, আর সবর করেন, গুড ডেজ আর কামিং। খুব সুন্দর মানে আলোচনা হচ্ছিল, ভাল লাগছিল। একই সাথে আবার এই যে ওমর ফারুক ভাইয়ের যে প্রশ্নটা ছিল, ভাই আপনি শুনতে পেরেছেন, ব্যারিস্টার সাহেব কিন্তু আপনাকে অবয়ধান করেছেন, বলেছেন যে এটা সম্ভব, এটা হতে পারে এরকম, যে আপনার এই জিনিসটা হয়তো ফ্রিতে হয়তো আপনি সাহায্য সহযোগিতা পেতে পারেন অথবা কমানো যেতে পারে। অতএব দয়া করে আপনি ভালো একজন অভিজ্ঞ লয়ারের সাথে দেখা করবেন, ইনশাল্লাহ আপনি সুফল পাবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ অনেক কষ্ট করে আমাদের সাথে ছিলেন, অনেকক্ষণ কলের লাইনে ছিলেন, অনেক কলাররা এখনও লাইনে আছেন আমরা জানি, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আপনাদের কলগুলো আজকে নিতে পারলাম না। ইনশাল্লাহ পরবর্তীতে আগামী সপ্তাহে আবারও দেখা হবে। ব্যারিস্টার সাহেব ধন্যবাদ। আগামীকালের রিপিটের সময়টা বলুন। হ্যাঁ, এই আমাদের এই প্রোগ্রামটা, আমাদের এই প্রোগ্রামটা কিন্তু প্রতিদিনই, মনে করেন বুধবারের লাইভ প্রোগ্রাম হয় বৃহস্পতিবারে 12:30 থেকে 2টা, 12:30 থেকে 2টা আমরা এই রিপিট দেখানো হয়, এবং সাথে সাথে ইউটিউবে তো আছেই, বছরের যে কোনো দিনের প্রোগ্রামগুলো আপনারা ইউটিউবে দেখতে পারবেন, এবং স্কাই চ্যানেল 780 আর এনটিভির পরিবারের পক্ষ থেকে আসলে আমি জানান দিচ্ছি আপনাদেরকে, আমাদের এই টিভি চ্যানেলটা 757 থেকে এখন 780 আপনারা দেখতে পারবেন, আর লাইভ যেটা অনলাইনে সেটা সমানই থাকবে ntvyurope.com/live। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।